নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, এই এপ্রিল মাসটি 2022-23 অর্থবর্ষের প্রথম মাস। এই 22-23 অর্থবর্ষের প্রথম মাস থেকেই অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো আপনাদের কিছু ভুলের জন্য। তো কি কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়া অনেক মহিলাদের বন্ধ করে দেওয়া হলো, কোন মহিলাদের বন্ধ করে দেওয়া হলো, আর যদি বন্ধ করে দেয় আপনারা কিভাবে সেটা ঠিক করবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেই নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এইখানে বেশ কিছু তথ্য দেওয়া ছিল এবং এখানেই অনেক শর্ত কিন্তু দেওয়া ছিল টাকা পাওয়ার জন্য। তো এখানে যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব টাকা দেওয়ার নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন 2-এর এতে বলা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিটেড বাই ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার টু অ্যান আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেল্ড সোলি বাই দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার্স অব দ্য হাউসহোল্ড। তো এখানে বলা হচ্ছে যে আর্থিক সাহায্য দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, সেটা ডাইরেক্ট আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। কীভাবে পাঠানো হবে? না, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার লিঙ্ক থাকতে হবে, বা যেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকবে আপনি যেই অ্যাকাউন্টটা দিবেন সেই অ্যাকাউন্টে পাঠানো হবে। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক কিন্তু করতে হবে বা থাকতে হবে, সেটা কিন্তু বলা হচ্ছে। তো অনেক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, সেই কারণে কিন্তু টাকা আসছে না, তাদের লেট হচ্ছে। আর যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা ধরুন এই নতুন আবেদন করেছে তাদের ক্ষেত্রে অনেকের হয়তো আধার লিঙ্ক নেই, তারা জানে না, তাদের ক্ষেত্রে আধার লিঙ্ক না থাকার জন্য হয়তো সমস্যা হতে পারে, টাকা আসতে দেরি হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একবার ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, যারা নতুন আবেদন করেছে তাদেরকে বলছি। আর পুরোনোরা তো আগে থেকেই টাকা পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাছাড়াও এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য পেজ অফ ব্যাঙ্ক বুক হুইচ প্রোভাইডস ডিটেলস অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাড্রেস IFSC কোড অ্যান্ড MICR নম্বর। দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি এ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন নেম অফ দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার অনলি। তো এখানেও বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। অনেকে স্বামী স্ত্রীর একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা সেই অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। বর্তমানে কিন্তু 2022 সালে আবার নতুন নিয়মও করে দিয়েছে যে আগে কিন্তু তখন জয়েন্ট অ্যাকাউন্টেও হয়ে যাচ্ছিলো, টাকা পেয়ে যাচ্ছিলো পুনরা, কিন্তু বর্তমানে কিন্তু নিয়ম করে দিয়েছে একদম সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতেই হবে। সিঙ্গেল অ্যাকাউন্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো অবশ্যই যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট নেই, যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। অবশ্যই যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে সেটা আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দিয়ে আবার সেটা আপনি এডিট করে দিবেন। তার জন্য আপনাদেরকে ব্লক অফিসে যেতে হবে, নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা নিয়ে তারা কিন্তু যুক্ত করে দেবে। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কাদের টাকা বন্ধ করা হলো? না, একাধিক মহিলার টাকা একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, সেই ক্ষেত্রে সেই একাধিক মহিলাকে টাকা দেওয়া বর্তমানে বন্ধ করা হলো। তাদের তথ্য যাচাই করা হবে, তথ্য যাচাইয়ের পর তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। মানে এরকম অনেক কেস ঘটেছে যে অনেক মহিলার টাকা একটামাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেয়ে জমা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা মহিলার আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো সেই সমস্যাগুলোর জন্য অনেক মহিলার টাকা আটকে গেছে, তাদের কিন্তু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে তারা কিন্তু টাকা পাবে। তাছাড়াও আপনার আধার কার্ডে এক নাম দেখাচ্ছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা নাম দেখাচ্ছে, সেই সকল মহিলার ক্ষেত্রেও কিন্তু নাম মিলছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা বর্তমানে বন্ধ করা হচ্ছে। কারণ হচ্ছে আপনার আধার কার্ডে যে নামটা থাকবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা থাকবে দুটোর নাম কিন্তু একই হতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। নইলে কিন্তু সরকার কি ভাববে, একটা মহিলার টাকা অন্য মহিলা কিন্তু নিয়ে নিচ্ছে। ছোটোখাটো বানানের ভুল থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু একদম যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর গীতাটা হয়ে যায় রীতা, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। তাছাড়াও যে সকল মহিলারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। বা যারা নতুন আবেদন করেছে তাদের যাচাইয়ের পর যদি তারা ধরা পড়ছে যে অনেকে চাকরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া এই এপ্রিল মাসে আর হবে না। তাছাড়াও অনেক মহিলা মারা গেছেন, তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা এতদিন পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হলো, কারণ মৃত ব্যক্তির অ্যাকাউন্টে কোনো সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় না। তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি যদি থাকে অবশ্যই সেগুলি সমাধান করে নিন। আর তাছাড়া যারা পুরনো আবেদনকারী রয়েছেন, যারা টাকা পেয়ে আসছেন, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বর্তমানে এপ্রিল মাসে একটু সমস্যা হচ্ছে, যেহেতু নতুন সার্ভার তৈরি করতে হচ্ছে,
বা এটা নতুন আর্থিক বছর, সেই কারণে একটু দেরি হচ্ছে টাকা আসতে। তো আপনারা অপেক্ষা করুন, আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই এপ্রিল মাসে টাকা পেয়ে যাবেন। আর যারা নতুন আবেদনকারী তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো যদি থাকে অবশ্যই সেগুলি সমাধান করে নিন, নচেৎ কিন্তু নতুন আবেদনকারী যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।